হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসেস মামস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে বিকেলের নাস্তা হিসেবে পুরি বানাতে। তো একদম ঝটপটে কিন্তু আমি আপনাদের এই পুরিটা বানিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে। তো বিকেলের নাস্তায় কিন্তু পুরিটা অনেকে পছন্দ করে। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলে আসলাম পুরিটা বানানোর জন্য। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আধা চামচ বেকিং পাউডার। এক কাপ ময়দা আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তো বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডারটা দিলে কিন্তু পুরিটা খুব সুন্দর ফুলে। তো এখানে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করেই কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। মিশানোর পর দেখবেন হাতে মুঠো করলে যেন একটা দলা পেকে যায় সুন্দরভাবে, কিন্তু মিশানো হয়ে গেছে আমার। এখন আমি একদম নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব, একদম সফট নরম একটা ডো তৈরি করতে হবে। তো ডোটা যেন একদম পারফেক্ট হয়। মিশানোর সময় দেখবেন হাতে কিন্তু লেগে আসবে, তো মিশাতে মিশাতে হাত থেকে কিন্তু ছেড়ে দেবে। হাতে একটু তেল মেখে নেবেন, তো করে মেশাতে সহজ হবে। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো হাতে একটু তেল মেখে আমি উপর দিয়ে একটু মেখে দিচ্ছি। তো এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। তো এর মাঝে আমি এক পুরীর ভিতরের পুরটা রেডি করে নেব। তো এখানে আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে, আর দিয়ে দেবো দুই কাপ পানি। এখানে এক কাপ ডালে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে কিন্তু এতটুকু পানি দরকার। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তো ঝটপটে কিন্তু আমি আপনাদের এই পুরীর ভেতরে পুরটা তৈরি করে দেখাবো কীভাবে অল্প সময়ে পুরটা তৈরি করতে পারেন। তো এখানে আমি দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তো পাঁচ মিনিট পর কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে পানিটা আমি একদম শুকিয়ে নেব, যেন পানিটা টেনে যায়। তো একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব। তো একদম ঠান্ডা করেই কিন্তু পুরীর ভিতরেই পুরটা দিতে হবে। একদম ভালো করে আমি পানিটা টানিয়ে নিয়েছি। এখন আমি ডালটা নামিয়ে নেব চুলা থেকে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো আমি কিন্তু পুরোপুরি শুকনো করে ডালটা তৈরি করেছি, আর পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু একদম ঝুরঝুরি হয়ে যাবে। এরকম ঝুরঝুরিই করতে হবে, নরম থাকলে কিন্তু হবে না। তো এখন আমি ডোটা দেখে নেব। তো ঢাকনাটা খুলে আধা ঘন্টা পর আমার ডোটা কিন্তু একদমই সফট, একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে। তো পুরীর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব পুরীর জন্য। যেই সাইজের আমরা পুরীটা বানাবো ঠিক সেই সাইজেরই লেচিগুলো করতে হবে। তো এখানে এক কাপ ময়দায় আমার নয়টা লেচি হয়েছে। এখন আমি লেচিগুলোর ভিতরে পুরটা ভরে দেখাবো। দেখুন আমি একটা পুরি বানিয়ে দেখাচ্ছি। আমি হাত দিয়ে চারিপাশে থেকে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে মাঝখানে এনে চাপ দিয়ে দিয়েছি। তো আপনারা যদি লেচিগুলো যদি হাত দিয়ে ডোলে ডোলে যদি মিশাতে একটা গোল পুর করতে চান, তাহলে কিন্তু গোল একটা ডো তৈরি করতে গেলে কিন্তু দেখবেন চারিপাশে ফেটে গেছে কিংবা দাগ দাগ হয়ে গেছে, হতে চাইবে না। তো চারিপাশ থেকে যদি আপনারা হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে মাঝখান দিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে পুরীর শেপটা আপনারা দিতে পারবেন। তো এখানে সুন্দরভাবে আমি একদম, দেখুন আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি হাতের সাহায্যে একদম চেপে চেপে গোল শেপ দিয়ে দিব। তো মাঝখান থেকে একটু গোল করে নেব। তো একটু মোটা করেই করবো যেন বেলতে সুবিধা হয়, আর ডালটা যেন না বের হয়ে যায়।
তো এখানে মাঝখানে আমি চামচের সাহায্যে একটু ডাল দিয়ে দিয়েছি, পুরটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি মাঝখান দিয়ে একদম ভালো করে মুখটা বন্ধ করে দেব, দিয়ে দেখুন কোনো রকমে যেন ডালটা না বের হয়ে যায়। তো এখানে একটা রুটি বানানোর পিঁড়ি নিয়ে নিয়েছি, তো সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেবো এখানে। তো ময়দাটা দিয়ে আমি পুরীর সে ডোগুলো একটু বেলে নেব। এখানে ময়দাটা আমার একটু বেশি হয়ে গেছে, তো সমস্যা নেই, একটু ঝেড়ে নিলে হবে। তা আমি যেই সাইজের পুরিটা বানাবো ঠিক সেই সাইজেরই বেলে নিয়েছি, আর হাত দিয়ে একটু ঝেড়ে ময়দাটা ফেলে দিয়েছি। তারপর এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সহজভাবে একদম ঝটপটে কিন্তু এই পুরিগুলো বানিয়ে ফেলা যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। বেশি কিন্তু ঝামেলাও নেই। তো আমি সবগুলোই পুরি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পুরি আমার বানানো হয়ে গেছে। এখন চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। ভালো করে গরম হওয়ার পর আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার পুরিগুলো কিন্তু সাথে সাথে একদম সুন্দরভাবে ফুলে গেছে। এ পর্যায়ে চুলার আগুনটা একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলো ভেজে নেব। দেখুন পুরিগুলো কিন্তু একদম সুন্দর হয়েছে। তো উপর দিয়ে যেই সাইডে একটু কাঁচা থাকবে সেই সাইডে একটু চামচের সাহায্যে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আমার পুরিগুলো কিন্তু দেখুন সুন্দর কালার এসে গেছে, আর পুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে নেব। দেখুন পুরিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে আমার পুরিগুলো। তো আমার দ্বিতীয় ব্যাচ পুরিও কিন্তু ভাজা শেষ। তা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, দেখুন আমার পুরিটা কতটা সুন্দর হয়েছে। সস দিয়ে বিকেলে নাস্তায় পুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই সসটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।